নমস্কার পর্দায় আমাদের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ভারতীয় সংস্কৃতি সংসদের পাঠ্যক্রমে আবৃত্তির যে অনলাইন ক্লাস ডিমস টিভি পরিচালনা করে থাকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমাদের আয়োজন শ্রুতি নাটক কর্মশালা বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে ঠিক আগের অনলাইন ক্লাসেই আমরা আসরে ছিলাম এবং প্রশ্নোত্তরের আসরে শ্রুতি নাটক সম্পর্কিত আপনাদের নানা জনের নানান প্রশ্নের উত্তর ডিমস টিভির পর্দায় আপনারা পেয়েছেন আজ একটি সুন্দর কর্মশালা ডিমস টিভির পরিচালনায় বাক শিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় আজকের কর্মশালা তিনটি পর্বে বিন্যস্ত প্রথম পর্বে রয়েছে শ্রুতি নাটক কি কেন এই নামকরণ এই শ্রেণীর নাটকের জনপ্রিয়তার কারণ রয়েছে বেতার নাটক ও শ্রুতি নাটকের সম্পর্ক এবং শ্রুতি নাটক ও মঞ্চ নাটকের পার্থক্য দ্বিতীয় পর্বে কয়েকজন স্মরণীয় পথ প্রদর্শকের কথা আমরা আলোচনা করব, শ্রুতি নাটকের বিভিন্ন উপাদান আমরা বলবো ভালো কিছু বইয়ের কথা এবং এই পর্বের শেষে রয়েছে শ্রুতি নাটকের শ্রোতারা কেমন ভাবে দর্শক হয়ে ওঠে পর্বতিন দেখে দেখে পড়া ও স্মৃতি থেকে বলার মধ্যে পার্থক্য কোথায় গ্রুপে থেকে শ্রুতি নাটক পরিবেশনের গুরুত্ব শ্রুতি নাটক পরিবেশনের সময়ে মাইক্রোফোনের সঠিক ব্যবহার এবং স্ক্রিপ্টের সঠিক ব্যবহার শেষে রয়েছে আবহ বা যন্ত্রানুষঙ্গের গুরুত্ব শ্রুতি নাটকের ক্ষেত্রে কতখানি এই সমস্ত বিষয়ে অন্তরঙ্গ আলাপচারিতা আপনাদের সঙ্গে সুতরাং আর কথা না বাড়িয়ে সকলকে স্বাগত জানাচ্ছি ডিমস টিভির পর্দায় এবং শুরু করছি আজকের শ্রুতি নাটক কর্মশালা পর্ব এক প্রথম বিষয় শ্রুতি নাটক কি কেন এমন নামকরণ বন্ধুরা শ্রুতি নাটক শব্দটির মধ্যে যে দুটি শব্দ লুকিয়ে রয়েছে তার প্রথমটি শ্রুতি এবং পরে নাটক উচ্চারণের সাথে সাথেই কথা পরিষ্কার যে কানে শোনার জন্য যে নাটক তাই শ্রুতি নাটক অর্থাৎ এ নাটক চোখে দেখা যায় না অনুভব করতে হয় হৃদয় দিয়ে তাই শ্রুতি নাটক কেন এই নামকরণ যদি এই প্রশ্ন করি তাহলে তার উত্তরে বলতে হয় যে যারা উপস্থাপনায় থাকেন শ্রুতি নাটক তাদের সামনে যারা থাকেন অর্থাৎ তাদের বিপরীতে আপনারা শ্রোতারা তারা এই নাটক অনুভব করেন শ্রুতির মধ্যে দিয়ে তাই এই নাটকের নাম শ্রুতি নাটক আজ যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেই আমরা দেখতে পাই অসম্ভব জনপ্রিয়তা রয়েছে আকর্ষণ রয়েছে শ্রুতি নাটকের এবং অনেক নাটকের দল তৈরি হয়েছে অনুশীলনের জন্য বিভিন্ন শ্রুতি নাটক পরিবেশনের জন্য অনেক সংগঠন যেমন তৈরি হয়েছে তেমন অনেক বই লেখা হয়েছে শ্রুতি নাটকের বা বিভিন্ন গুণীজন সম্পাদনা করেছেন নানা বই যা শ্রুতি নাটকের সংকলন হিসেবে পরিচিত বা প্রচলিত আসছি পরের প্রসঙ্গটিতে এই শ্রেণীর নাটকের জনপ্রিয়তার কারণ জনপ্রিয়তার কারণ বলতে অনেকগুলি কারণ রয়েছে সংক্ষেপে আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি શ્રુતિ નાટક એ જનપ્રિયતા કેનો শ্রুতি নাটক কেন এত জনপ্রিয় বা এর জনপ্রিয়তার কারণ কি কি এই আলোচনা প্রসঙ্গে প্রথমেই আমাদের বলতে হয় মঞ্চ নাটকের ক্ষেত্রে যারা অভিনয় করেন তাদের অনেক বেশি সময় দিতে হয় এবং নাটকের সংলাপ খুব ভালোভাবে মুখস্থ করতে হয় নাটকের সংলাপ যদি কোনো অভিনেতা বা অভিনেত্রীর মুখস্থ না থাকে তাহলে সে নাটক পরিবেশনের সময় যেমন যে নাট্য অভিনয় হোঁচট খেতে থাকে তেমন যে নাট্য দল অভিনয় করছে তাদের বোঝা পড়ার মধ্যেও তৈরি হয় সুতরাং মঞ্চে অভিনয় করতে গেলে যেমন প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে ছোট হোক বা বড় হোক যে ভূমিকাতেই তিনি থাকুন না কেন সমস্ত সংলাপ মুখস্থ করতে হয় এবং মুখস্থ করতে না পারলে নাটক তার পরিবেশনগত গুণের দিক থেকে খর্ব হয় তাই মঞ্চ নাটকে অনেক বেশি সময় দিতে হয় নাটকে তত দেওয়ার প্রয়োজন হয় কিন্তু না এবং সংলাপ মুখস্থ না করলেও চলে এটা সবথেকে বড় কারণ শ্রুতি নাটকের জনপ্রিয়তার দ্বিতীয়ত একটি মঞ্চ নাটক পরিবেশন করতে গেলে তার আলো মেকআপ এবং আনুষঙ্গিক সমস্ত বিষয় যন্ত্রানুষঙ্গ ইত্যাদির জন্য অনেক বেশি অর্থ খরচ করতে হয় অনেক বেশি জায়গার প্রয়োজন হয় মানে মঞ্চটি অনেক বড় হওয়ার দরকার হয় নাটক পরিবেশনের জন্য কিন্তু শ্রুতি নাটকের ক্ষেত্রে মেকআপের কোনো প্রয়োজন নেই নেই তার সাথে সাথে যে আলো নাটকে ব্যবহার হয় সেই আলো বা তার সঙ্গে যতখানি যন্ত্রের ব্যবহার হয় সেই যন্ত্রানুষঙ্গের ততখানি প্রয়োজন হয় না সুতরাং এত ব্যয়বহুল নয় শ্রুতি নাটক এটাও জনপ্রিয়তার একটা বড় কারণ তৃতীয় কারণ মঞ্চের নাটক যদি একাঙ্ক নাটক হয় তাহলে সময়ের দিক থেকে অনেক দীর্ঘ হয় কিন্তু শ্রুতি নাটক সাধারণত দশ পনেরো কুড়ি মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয় যাতে শ্রোতাদের ধৈর্যচ্যুতি না ঘটে এবং সেই শ্রুতি নাটকে অভিনয়ের রেশ যাতে নষ্ট না হয়ে যায় তাই সময়ের দিক থেকে যেমন মঞ্চ নাটক অনেক দীর্ঘ হয়ে থাকে শ্রুতি নাটক তা থেকে সংক্ষিপ্ত হওয়ার জন্য এটা অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে শ্রুতি নাটকের ক্ষেত্রে কুশিলবেরা দেখে দেখে পাঠ করেন হয় বসে অথবা দাঁড়িয়ে সারিবদ্ধভাবে বা দলগতভাবে অভিনয় করে থাকেন শ্রুতি নাটক এবং এটা যত চর্চা অনুশীলন দাবি করে মঞ্চ নাটক তার থেকে অনেক বেশি চর্চা অনুশীলন দাবি করে সুতরাং এই সুবিধা পাওয়ার জন্য শ্রুতি নাটক মঞ্চ নাটকের থেকে আরো জনপ্রিয় এবং অনেক সহজে কম খরচে কম সময়ে শ্রুতি নাটক করা যায় তাই শ্রুতি নাটকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং অনেক শিল্পী বিশেষত যারা নিয়মিত আবৃত্তি ভাষ্যপাঠ সঞ্চালনা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকেন তারা চলে আসছেন শ্রুতি নাটকের ক্ষেত্রে আমাদের পরবর্তী আলোচনার বিষয় বেতার নাটক ও শ্রুতি নাটক আমরা আমাদের আগের অনলাইন ক্লাসে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন এই প্রশ্ন এসেছিল বেতার নাটক আর শ্রুতি নাটক কি এক ইংরাজিতে বলা হচ্ছে অডিও ড্রামা অর্থাৎ কানে শুনে বা শ্রুতির মাধ্যমে যে নাটক উপভোগ করতে হয় যা চোখে দেখা যায় না কিন্তু অনুভূতির মধ্যে দিয়ে যাকে উপভোগ করতে হয় উপলব্ধি করতে হয় বেতার নাটক ও শ্রুতি নাটক দুটি কি এক বলা যেতে পারে বেতার নাটক অবশ্যই শ্রুতি নাটক তার কারণ যখন নিয়মিতভাবে আমরা বছরের পর বছর ধরে বেতার নাটক শোনার জন্য অপেক্ষা করে থাকতাম বিশেষত রবিবার এবং শুক্রবারে আকাশবাণী থেকে যে সমস্ত নাটক বিখ্যাত নাট্য নির্দেশক এবং অভিনেতা অভিনেত্রীরা পরিবেশন করতেন সেই সব নাটকের জন্য আমরা অধীর আগ্রহে দিনের পর দিন পুরো সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকতাম এবং পুনঃপ্রচার হলেও অনেক বিখ্যাত নাটক একাধিকবার আমরা শুনেছি অন্যকে শোনানোর চেষ্টা করেছি আকাশবাণী থেকে যে সমস্ত নাটক প্রচারিত হতো সেই সব নাটক আমরা এখন যে শ্রুতি নাটক করে থাকি বা শুনে থাকি সেই শ্রুতি নাটকের সঙ্গে বেতার নাটকের হয়তো হুবহু মিল নেই তার কারণ বেতার নাটক সময়ের দিক থেকে আরো দীর্ঘ ছিল এবং তাতে অভিনেতা অভিনেত্রীর সংখ্যাও ছিল অনেক বেশি কখনো কখনো ছোট ছোট নাটক পরিবেশিত হলেও বেশিরভাগ নাটকই ছিল আয়তনের দিক থেকে বা সময়ের দিক থেকে অনেক বড় সেই দিক থেকে শ্রুতি নাটক সময়ের দিক থেকে বা আয়তনের দিক থেকে অনেক ছোট হয়ে থাকে সুতরাং বিষয়টা একই রকম হলেও হুবহু এক নয় আমরা মোটামুটি একটা সম্পর্ক খুঁজে পাই এবং সেই সম্পর্কের রাস্তা ধরেই বা আমাদের পূর্বসূরিদের পরিবেশিত বেতার নাটকের অনুপ্রেরণা থেকেই আমরা নাটককে এগিয়ে নিয়ে যাবার আরো সমৃদ্ধ করার চেষ্টা করি আমাদের প্রথম পর্বের শেষ বিষয় শ্রুতি নাটক ও মঞ্চ নাটকের পার্থক্য কিছুটা আগেই বলা হয়েছে বাকিটুকু এইভাবে বলা যেতে পারে যে শ্রুতি নাটক এক কথায় কানে শোনার বা শ্রুতির মাধ্যমে উপলব্ধি করার নাটক উপভোগের নাটক মঞ্চ নাটক কানে শোনা এবং চোখে দেখা এই দুটো বিষয়েরই মধ্যে মঞ্চ নাটক রয়েছে অর্থাৎ তার ডাইমেনশনটা আরো অনেক বেশি শ্রুতি নাটক যখন পরিবেশিত হয় তখন সময়ের দিক থেকে তা অনেক কম সময়ের হয় বা সংক্ষিপ্ত আয়তনের হয়ে থাকে একটি পূর্ণাঙ্গ নাটকের কথা বাদ দিলেও একটি একাঙ্ক নাটক অন্তত পক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের হয়ে থাকে এবং নাট্য নির্দেশকেরা সাধারণত এক ঘন্টা পর্যন্ত একটি নাটক মঞ্চস্থ করে থাকেন পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিটের নাটক তুলনামূলকভাবে কম হয়ে থাকে এবং পার্থক্যের দিক থেকে মঞ্চ নাটকের মেকআপ থাকে শ্রুতি নাটকে কোনো মেকআপ থাকে না মঞ্চনাটকে আলোর প্রচুর ব্যবহার করা হয় শ্রুতি নাটকে আলোর সেই ব্যবহার থাকে না এবং সবথেকে বড় কথা মঞ্চ নাটকের অভিনেতা অভিনেত্রীদের সংলাপ মুখস্থ যদি তার সংলাপে ভুল করে থাকেন বা ঠিক ঠিক মতো মনে করে বলতে না পারেন তাহলে নাটকের অন্য অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ও খর্ব হয়ে যায় বা পুরো নাট্যদলটির যে পরিবেশনা তার মান ব্যাহত হতে পারে এই হলো মঞ্চ নাটক এবং শ্রুতি নাটকের পার্থক্য কর্মশালায় ডিমস টিভির পরিচালনায় ভারতীয় সংস্কৃতি শিক্ষা সংসদের পাঠক্রমে যে আবৃত্তির অনলাইন ক্লাস নিয়মিতভাবে চলছে চর্চা কেন্দ্রের সহযোগিতায় সেই ডিমস টিভির পরিচালনায় আজকের আয়োজন শ্রুতি নাটক কর্মশালার প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি চলে যাচ্ছি